আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই। ভাই ভালো আছেন? ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার বাসায় তো ভাই হাট লাগাই দিয়েছেন এখন মোটামুটি? দর্শক তো জানে ইনশাআল্লাহ আমার কালেকশন সব সময় 10টার উপরে 15টা পর্যন্ত থাকে। জি জি জি। আজকে 11টা বাচ্চা আছে হাট লাগার মতন একটা। মানে অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছি। জি জি। এবং সাদার কালোর যে সাপটা সেই সাপের তো অনেকগুলো দেখতে পাচ্ছি। ওইগুলো সব হাই পার্সেন্টের বাচ্চা ভাই, ফিজিয়ান বাচ্চা। দর্শক যারা লালন পালন করে তারা এই বাচ্চা সম্পর্কে খুব ভালো জানে। আচ্ছা আচ্ছা। আজকে বাসায় প্রোগ্রাম দেওয়ার কারণ আপনি জানেন আমার রেগুলার প্রোগ্রাম হাটে হয়। জি জি জি। আজকে বাসায় দেওয়ার প্রোগ্রাম কারণ রমজান মাস। জি। সবাইকে রমজান মোবারক। পহেলা রমজান আজকে। রমজান মাস, রমজান মাসের কারণে অনেকে হাটে বাজারে গরু বাছুর কিনতে যায় না, এই রোদ গরমের কারণে মনে করেন হয়রানি। জি জি জি। যার কারণে মনে করেন বাসায় প্রোগ্রাম দিচ্ছি হাটে নিয়ে যাব, গরু হাটে নিব না তা না, হাটে নিয়ে যাব, দুই চারটা বিক্রি হলে হলে না হলে নাই, আর বাসায় বিক্রি হবে। এখন থেকে রেগুলার দর্শক যারা দূর দূরান্ত থেকে দেখছে মানে সরাসরি রমজান মাসের কারণে আসতে পারবে না, তাদের উদ্দেশ্যে যে ভাই অনলাইনে দেখবেন, দেখে শুনে যাচাই বাছাই করি, মনে করেন যে ব্যাংকের মাধ্যমে টাকা লাগাই দিলে আমি মাল পোষাই দিতে পারবো, ইমোকলের মাধ্যমে দেখে টাকা লাগাই দিলে আমি মাল পোষাই দিতে পারবো। আবার যদি কোনো দর্শক ভাই মানে মানে চাই যে সে এখানে আসবে মানে টাকা নিয়ে আসবে না, তার ব্যাংকে টাকা থাকবে, পছন্দ করে সে এখান থেকে যে ব্যাংক আছে ব্যাংক থেকে টাকা তুলে পেমেন্ট করে গরু নিতে পারবে, আরো ভালো হয়। এটা করলে আরো ভালো হয়। দেখা যাচ্ছে আমার বাসায় আসলো, হয়রানি মূলত কিছু নাই। জি জি। দেখা যাচ্ছে যে আসলো, আইসি সারি দেখে শুনে গরু বাছুর নিয়ে দেখা যাচ্ছে যে গাড়িতে ব্যাংকেতে টাকা লাগাই দিল, অনলাইনে মনে করেন অ্যাকাউন্টে টাকা লাগাই দিল, কিংবা এখান থেকে ব্যাংকে থেকে তুলে আনি লগত ধ্যান কেজি দিল, দিয়ে সারি নিয়ে চলে গেল, অসুবিধা নাই। আচ্ছা ভাইয়া, তো আজকে কয়টা গরু দেখাবো আমরা? আজকে গরু দেখাবো ভাই মোটে গরু আছে 11টা। মানে সব রকম সুযোগ সুবিধাই রেখেছে, সমস্ত সুযোগ সুবিধাই আছে, কেউ একটা নিলে নিতে পারবে, পাঁচটা নিলেও নিতে পারবে। আচ্ছা ভাই, যারা বেশি নিবে তাদের জন্য আরেকটু ছাড় আছে, ছাড় থাকবে অবশ্যই। আচ্ছা ভাই, আমরা এক এক করে গরুগুলো দেখাই। নাইন ভাই, সিরিয়ালের এক নাম্বারই আসলে, একটা চমৎকার কোয়ালিটির বাচ্চা যাকে বলে, এটা একটা ফিজিয়ান জাতের বাচ্চা, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর মানে সৌন্দর্যটা রয়েছে এই গরুটার মধ্যে। এর মূলত জাতটা ভাইয়া? এটা জাত ফিজিয়ান, হলস্টিয়ান ফিজিয়ান বাচ্চা। হলস্টিয়ান ফিজিয়ান একটা বাচ্চা, খুবই ভালো কোয়ালিটির, ইউনিক একটা বাচ্চা। আচ্ছা, কালারটা ইউনিক কালার, ইউনিক কালার, হ্যাঁ অনেক সুন্দর। দেখেন দর্শক, মাথাটা যদি আপনাদেরকে দেখাই দিই, দর্শক খুব ভালো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, চটা দেখেন একদম একদম লুজ, ঠিক আছে, চটা দেখেন একদম সফট, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা, সম্পূর্ণ একটা। এটার বয়সটা কেমন আসবে ভাই? এটার বয়সটা আসবে ভাই আনুমানিক 6 মাস প্লাস ভাই, আনুমানিক 6 মাস প্লাস, 6 মাস প্লাস। আচ্ছা, তো হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা, দর্শক মাশাআল্লাহ সুন্দর রয়েছে, ভালো পারফর্ম, এবং খাওয়া দাওয়াটা দেখতে পাচ্ছেন চোরটা গোলাপি রয়েছে ভাই। এটা সিরিয়ালের এক নাম্বার বাচ্চা, এটার দামটা কেমন পড়বে? এটার দাম, এটা যদি কোনো দশ সিঙ্গেলে নিতে চাই এটার দাম পড়বে ভাই 62,500 টাকা। এটা সিঙ্গেলে নিতে চাইলে 62,500 দাম পড়বে, 62,500 টাকা। এখানে তো কিছু কথা বলা যাবে, সীমিত শুধু, বেশি না হালকা সীমিত। আচ্ছা ভাই, আমরা দুই নাম্বারটা দেখেন, হ্যাঁ দেখেন দুই নাম্বার। নাইন ভাই, সিরিয়ালের দুই নাম্বারই
মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটির একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। আচ্ছা মূলত জাতটা সম্পর্কে বলবেন ভাই, হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় বাচ্চা। দর্শক দেখলে বুঝতে পারবে এটা কি জাতের, কতটা পার্সেন্টের বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এদের নেস্টটা দেখেন হাঁটুর উপরে আছে, ঠিক আছে, নেস্টটা দেখেন হাঁটুর উপরে আছে, মাজাটা অনেক উষা, পাহাড়টা উপরে আছে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ঠিকঠাক রয়েছে। এইটার দামটা কেমন পড়বে? এটার দাম পড়বে ভাই 65,000 টাকা। সিঙ্গেলি নিলে এটার দামটা পড়বে 65,000 টাকা। আচ্ছা তো এখানে সামান্য কিছু কথা বলার সুযোগ থাকবে, বলতে গেলে ভাই 2,500, মানে খুব একটা না। আচ্ছা ভাই আমরা 3 নাম্বারটা দেখেন। হ্যাঁ দেখেন নাইম ভাই, সিরিয়ালের 3 নম্বরে যেটা দেখতে পাচ্ছি, এটা খাওয়া দাওয়া একদম কালার খুব ভালো, সুন্দর সফট। এবারে দেখেন ফোড়টা আছে গোলাপি, ঠিক আছে, অনেক সুন্দর বাচ্চা মাশাআল্লাহ। দর্শক জাতটা গোলাপি দেখতে পাচ্ছেন, ইনশাআল্লাহ। দর্শক আমি অত কিছু বলবো না, জাত মানে মানে কারোর থেকে কেউ কম না, বাচ্চাগুলো খুব ভালো। আচ্ছা ভাই এই বাচ্চাটার মূলত জাতটা? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান মাশাআল্লাহ। দর্শক মাথাটা একটু গোল আকৃতির মাথা দেখতে পাচ্ছেন, ছোট মাথা, বরাবরের মতো মানুষ তেমন কিছু দরদাম হবে, সামান্য কিছু কথা বলে দর্শকদের নিতে হবে। আচ্ছা ভাই আমরা 4 নম্বরটা দেখেন ভাই, সিরিয়ালের 4 নম্বরে মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটির একটা বাচ্চা দেখতে পাচ্ছি। আগের 3টার তুলনায় এটা সামান্য বড় রয়েছে, সামান্য বড় মনে মনে হয়, যে এটার বয়সটা একটু বেশি, 10-এর উপরে বয়স, এটা একটু বড় আছে। আচ্ছা দর্শক খাওয়া দাওয়াটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আর এই যে পাকড়া যে প্রিন্টটা রয়েছে, দেখার মতো প্রিন্ট, দেখার মতো মানে মানে ইউনিক কালার, ঠিক আছে, বাচ্চাগুলো যদি একসাথে নিয়ে গিয়ে মানে খামারে লালন পালন করা যায়, ভবিষ্যতে একটা ভালো ফলাফল আশা করা যায় ভাই এটার থেকে মাশাআল্লাহ। দর্শক যথেষ্ট পরিমাণে উঁচু রয়েছে কিন্তু মাটি থেকে গরুটা, আর তো বয়সটা 10 মাসের উপরে হবে ভাই, এটা 10-এর উপরে বয়স। আচ্ছা বয়সটা 10 মাসের উপরে হবে, উপরে হবে ভাই। আমরা এই সাইডের প্রিন্ট একটু দেখানোর চেষ্টা করব, দর্শক এই সাইডের প্রিন্টটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সিরিয়ালের 4 নম্বর বাচ্চা মাশাআল্লাহ। এটার কেমন দাম পড়বে ভাই? এটার দাম পড়বে ভাইজান, যদি কোনো দর্শক নিতে চায় 67,500 টাকা দাম দেবে, 67,500 টাকা দাম দেবে, 67,500 টাকা। আর এই 4টা বাচ্চা আমি লট করছি, সিঙ্গালি নিলে দরদাম করা যাবে। আর 4টা বাচ্চা যদি কোনো দর্শক মানে 4টা একসাথে নেয় তাহলে 61,000 টাকা ফিক্স দাম নেবো। আচ্ছা 61,000-এর লট? হ্যাঁ 61,000 টাকা লট, এখানে কোনো দরদাম করা চলবে না ভাই, এখানে কোনো দরদাম হবে না। 1, 2, 3, 4 যে 4টা দেখাইছি এই 4টা বাচ্চা 61,000 টাকা করে ফিক্স দাম, মানে 1 টাকাও কম নেবো না, এখান থেকে 100 টাকাও কম হবে না। কোনো দর্শক নিতে চাইলে ফোন দিয়ে নম্বর আছে, নম্বরে কথা বলে নিতে পারবে, বুকিং করতে পারবে। মানে এই যে 4 নম্বর, এই যে 3 নম্বর, 2 নম্বর, আর এই যে 1 নম্বর, এই 4টা বাচ্চা। দর্শক দেখতে পেলেন কিন্তু মাশাআল্লাহ 61,000 টাকা। আপনারা লক্ষ্য করলে আর এটা তো ভাই অনেক বড় দেখতে পাচ্ছেন, অনেক বড় আকৃতির, কিন্তু মনে করেন ঘাসে একটু কাদু আছে ভাই। আচ্ছা আচ্ছা বাচ্চাটা মানে ফ্রেমটা নিতে হবে, ফ্রেমটা নিতে হবে, ফ্রেমটা নিয়ে গিয়ে মনে করেন যে পরিচর্যা করতে পারলে এটাতে খুব ভালো একটা প্রফিট আশা করা যায়। কারণ এই বাচ্চাটা দেখেন অনেক বাচ্চা আছে, দুধের বাচ্চাগুলো কিন্তু ছাড়ার পরে একটু শুকায় যায়, আমার মনে হয় এটার ক্ষেত্রে এমনটাই হয়েছে। কারণ আমার কালেকশনের গরু এটা শুকনা টাইপের, এটা নিয়ে গিয়ে যদি কোনো দর্শক মানে ভালো করে কি মৃণাশক লিভার টনিক তারপরে মনে করেন যে যাবতীয় যেগুলো গরুর প্রয়োজন ভিটামিনযুক্ত খাবার খাওয়ায়, এ বাচ্চাটা অল্প দিনে মনে করেন অনেক টাকা প্রফিট দিবে। আচ্ছা ভাই এটা সিরিয়ালের 5 নম্বর বাচ্চা, দামটা কেমন পড়বে? এটার দাম পড়বে ভাই 69,000 টাকা। এটার দামটা পড়বে 69,000 টাকা। আচ্ছা এখানে তো কিছু কথা বলে দর্শক নিতে, কিছু বলতে গেলে সামান্য মানে 500 থেকে 1,000, এর বেশি কম না। আচ্ছা আচ্ছা মানে এর বেশি না? না না এর বেশি না। আচ্ছা ভাই আমরা 6 নম্বরটা দেখি ভাই, দেখান নাইম ভাই, সিরিয়ালের 6 নম্বরে মাশাআল্লাহ
চমৎকার মাথার একটা গরু দেখতে পাচ্ছি, মাথার এত বেশ সুন্দর রয়েছে ভাই। সুন্দর বলতে গেলে জাত মনে আমি কিছু বলবো না ভাই, এটা কিছু ক্রস করে আসছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় এটা ফিজিয়ানের থেকে সাইওয়ালের ক্রস করছে, পার্সেন্টটাও মোটামুটি খুব ভালো পার্সেন্ট আসছে, ঠিক আছে। কারণ মাথাটা কিন্তু সাইওয়ালের মাথা, হ্যাঁ সাইওয়ালের মাথা, কানগুলো দেখেন অনেক বড় বড়, গলা কম বলা আছে, ঠিক আছে। আর কত চামড়াটা লুজ কত, এটা আমার লাভিটা অনেক মানে সুন্দর, ঠিক আছে। আচ্ছা বেশ বড় সরে মানে বড় সরে সাইজের একটা গরু, খুব ইউনিক একটি কালারের বাস্তার, ইউনিক একটি আমার বিশ্বাস। এটার কি সিঙ্গেল দাম দিবেন? এটা সিঙ্গেলই বলতে গেলে মাথা সাদা ফিলেকবি, কিন্তু আসলে কি আমাদের গ্রাম অঞ্চলে একটা জিনিস বুঝলেন, মানে আমাদের মানে বড় খামারে গেলে এটা হবে ফিলেকবি, আর আমাদের কাছে হলে কি হয় জানেন, শয়তান মাথা। আচ্ছা আচ্ছা, মানে গ্রাম অঞ্চলের মানুষ মাথা সাদা গরু পছন্দই করে না, মানে বলে শয়তান মাথা। আর বড় এগ্রো ফার্মে যদি যাওয়া যায় এই বাচ্চাগুলো নিয়ে গিয়ে লালন পালন করে, এগুলো হয় ফিলেকবি, কারণ আমি প্রোগ্রাম দিই, আমি প্রোগ্রাম কিন্তু দেখি, জি জি জি, ঠিক আছে। এটা আমার কালেকশনের গরু ভাই, আমার অল্প কিছু টাকা লাভ আছে, দিব। আচ্ছা, এখন দর্শকদের যদি পছন্দ হয় নিতে পারেন। আচ্ছা ভাই, এইটার বয়সটা কেমন আসবে? এটার বয়সটা আসবে ভাই 10 মাস, 10 মাস আছে ভাই, 8-9 মাস, 8-9 মাসে এত গ্রোথ পেয়েছে ভাই। আসলে কি এই বাচ্চাগুলো খুব ভালো জাত মানের বাচ্চা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, গ্রোথের দিক দিয়ে এগুলো সব সময় বাড়ে। আচ্ছা ঠিক আছে, তো ভাই এটা সিরিয়ালের 7 নম্বর বাচ্চা, চমৎকার কোয়ালিটির বাচ্চা আর কি। তো এই জোড়াটার কেমন দাম রাখছেন? এই জোড়াটার দাম রাখছি ভাই 135,000 টাকা, 135,000 টাকা, 135,000 টাকা। আচ্ছা, তো এই 135,000 টাকায় যে দামটা দিলেন, এটা কি ফিক্স রেট? না, একদম ফিক্স রেট না, এবারে কোনো কথা হবে না, কথা বলার মতন কোনো সুযোগ নাই। কোনো দর্শক যদি বুকিং করে আমি তার জন্য হালকা আমার নিজের তরফ থেকে একটা সম্মানই দিব, কিন্তু কথা বলার কোনো জায়গা নাই যে দর দাম করবো, যে কোনো দর্শক ফোন দিয়ে বলো ভাই 1,30,000 দেবো, এমন হবে না। 135,000 টাকাই দাম, দুইটা গরুর উপরে তার খরচ আমি একটা সম্মান করতে পারবো, সেটা আলাদা বিষয়। আচ্ছা ভাই, আমরা তারপরে যেগুলো রয়েছে ওইগুলো দেখাই। হ্যাঁ দেখান দর্শক, দেখান ভাই সিরিয়ালের 8 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি, জি মাশাল্লাহ, খাওয়া দাওয়া একদম ব্যস্ত হয়ে গেছে, আর এটা তো অনেকটা লম্বা দেখতে পাচ্ছি। হ্যাঁ আপনার কাছে যেগুলো একটু কম প্রাইসের মধ্যে থাকে এগুলো হচ্ছে ওই বাচ্চা। আচ্ছা, এটার প্রাইসটা কেমন? চারটা বাচ্চা আমি লটে দিছি, চারটা বাচ্চা 50,500 টাকা করে পাইস, মানে 50,500 করে। হ্যাঁ 50,500 টাকা করে একটা লট দর্শক নিতে চাইলে মনে করেন যে চারটা বাচ্চা একসঙ্গে নিলে মনে করেন যে আর একটু কিছু আমি ছাড় দেবো, সেটা আমার সঙ্গে ফোনে আলাপ করতে হবে। আচ্ছা, এরপরে ছাড় দিবেন? এরপরে ছাড় দিবো, কারণ বাচ্চাগুলো মনে করেন যে ছোট হইলেও বাচ্চাগুলো খুব ভালো মানের জাত মানের গরু। আসলে ছাড় বলতে গেলে ভাই উপরে 500 টাকা করি, তাছাড়া ছাড় নাই। অনেকে বলতে পারে ভাই 45 করে দিবেন, কিন্তু ওইভাবে হবে না ভাই, মানে স্যার বলতে গেলে আমার কাছে 500 টাকা করি স্যার, আমি লাভই করবো ভাই 1,000 টাকা করি, আমি বেশি লাভ করবো না। তো আমি যে দামগুলো দিছি দর্শক শুধু যাচাই বাছাই করবে যে ভাই অন্যান্য জায়গার থেকে এখানকার দামটা একটু 19-20 থাকে, অবশ্যই থাকবে। আর অনেকেই আছে ভাই দাম কম বলি পরে আসলে বেশি চায়, আমার বেশি হবে না ভাই। গরুর নম্বর দেওয়া আছে, গরুর নাম্বারে কল দিবেন, বুকিং করবেন, গরু পাওয়া যাবেন, অসুবিধা নাই। আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি আবার সিঙ্গেল কিন্তু 55,000 টাকা দাম, জি কিন্তু সিঙ্গেল হবে, বড় দেখতে পাচ্ছেন, একটু বড় আছে, সিঙ্গেলই হবে না, চারটা বাচ্চা, চারটা বাচ্চার ভিতর খালি ওই একটা বাচ্চাই ছোট, ঠিক আছে। প্রথমে যেটা দেখালেন ওইটাই শুধুমাত্র ছোট, তিনটা বাচ্চাই বড়। এটার বয়সটা কেমন হবে? এটার বয়স আসবে মনে করেন যে ভাই 7-8 মাস, 7 থেকে 8 মাস এরকমই বয়স। দর্শক 7 থেকে 8 মাস পাওয়াগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, অনেক বড় ছোট, ঠিক আছে, মাশাল্লাহ সুন্দর হয়েছে। তো এটা সিরিয়ালের 9 নম্বর বাচ্চা, জি জি 9 নম্বর, সেটা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করলে সুন্দর হয়েছে। তো তাহলে ভাই আমরা 10 নম্বর বাচ্চাটাও দেখাই দিই। হ্যাঁ দেখেন 10 নম্বরটা দেখান। 10 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন,
মূলত যাত্রা এটারও তো ফিজিয়ান, এটাই ফিজিয়ান রাস্তা হয়। দর্শক দেখতে পাচ্ছেন এরাতেও কিন্তু একটা পাকলা পাকলা খাবার গেটআপটা কি। হ্যাঁ দর্শক, মানে এই খাবার দিক দিয়ে এগুলো খুবই ভালো মাশাআল্লাহ। দর্শক পাকরা কিন্তু একটা রং এসেছে এটাতে, মানে এই দুইটাই তো বড় দেখতে পাচ্ছি, তিনটাই বড়, এই তিনটা বাস্তা মনে করেন এই চারটা বাস্তা অফার, একটা রোজার অফার হিসাবে চলা যায়, 50,000 টাকা করে ফিক্সড দাম, 2,00,000 টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে গরু চলে যাবে, ও গাড়ি ভাড়াটা কিন্তু তার দিতে হবে। অনেকেই আছে খরচ মানে গরুওয়ালার থেকে চাই, ভাই অনেকেই আছে গাড়ি ভাড়া ফ্রি, আরে ভাই গাড়ি ভাড়া এক চারটা গরু বিক্রি করে কি গাড়ি ভাড়া কি উনি ঘরে থেকে দিবে, আপনার গরুর উপর থেকেই দিবে, আমার ওইসব বাচ্চা ওই খরচের টাকা বাচ্চার দিয়ে আমার 50,000 টাকা করে দাম নির্ধারণ করছি আমি, 2,00,000 টাকায় 4 গরু, ঠিক আছে 2,00,000 টাকায় 4 গরু নিয়ে যাবেন ইনশাল্লাহ, মনে করেন এই 4টা বাচ্চা 1 বছর করে লালন পালন করতে এটা 4,00,000 টাকা দিবে, 2,00,000 টাকায় 4 গরু নিয়ে গেলে 4,00,000 টাকা দিবে 1 বছরের ভিতরে। তো এটা আসলে আমরা মুখে বলি না, এটা কাজেও প্রমাণ, বেশিও হইতে পারে, কারো যদি কপাল ভালো থাকে গরুটা যদি বাড়ে ভালো বেশিও হইতে পারে। আচ্ছা ভাই আমরা শেষ বাচ্চাটা দেখাই দিই। হ্যাঁ দেখান দর্শক, দেখান দর্শক 11 নম্বর বাচ্চাটা আপনাদের সামনে এখন তুলে ধরবো। তো ভাই এটাই 11 নম্বর বাচ্চা, এটাই 11 নম্বর বাচ্চা, যাচ্ছে সম্ভবত চারটা আপনার অস্ট্রেলিয়া পরিস্থিতির বাচ্চা, ক্রস ব্রিডের একটা বাচ্চা, বাচ্চাটা খুব সুন্দর, বেশ বড় সর আকৃতির দেখতে পাচ্ছি, আকৃতির বাচ্চা, মনে করেন যে এই চারটা লটে রাখিছি জি, কোনো দর্শকের নিতে চাইলে আমার বেশি লাভের দরকার নেই ভাই, রোজার মাস অল্প কিছু টাকা বাসার উপর থেকে লাভ হলে আমি মাল করে দিই। কারণ অনেকে আছে এই টাইমে গরু কিনে না কিন্তু ভাই, মানে হাটে বাজারে বাজারটা খারাপ যায়, আমার কথা হচ্ছে ভাই কোনো দর্শক কোনো খামারি যদি একসঙ্গে গরু 11টাই নিয়ে যায়, আমি 11টা গরুতে মনে করেন তো তোমরা দর্শক যদি নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আরও সুযোগ সুবিধা আছে, কিন্তু ওটা ফোন দিয়ে কথা বলতে হবে, ঠিক আছে কথা বলতে হবে, সরজমিনে আসতে হবে, যদি আসতে পারে আসতে হবে, আইসি সারি দেখে নিতে পারলে অনেক সুযোগ সুবিধা আছে ভাই। এই যদি এই 4টা বাচ্চা 2,00,000 টাকায় যে 4টা বাচ্চা দিচ্ছে, এই মনে করেন যে 7-8 মাস করে লালন পালন করলে এই বাচ্চাগুলো মানে 1,00,000 করে উপরে বেচা হবে। আচ্ছা আর 7-8 মাসে একটা গরু কয় টাকা খাবে, মাসে 3,000 টাকা। আমার কথা হচ্ছে ভাই গরুতে লাভ আছে কিন্তু পরিশ্রম দিতে হবে, গরুতে পরিশ্রম দিলে লাভ আছে, অনেকে আছে যে ভাই গরুতে লাভ হয় না গরুতে এসে লস হয় এসে, মানে আপনি পরিশ্রমই দেন না লস তো আপনাকে খাইতেই হবে তাই না, আপনি গরুতে আসতেই চান না, আপনি গরু কিনবেন, কিনে জিততে হবে ভাই, প্রথমত কিনে জিততে হবে। আর আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই, এই যে 3rd পার্সন কিছু ব্যক্তি আছে মানে আউল ফাউল কমেন্ট করে, আমি জীবনে তাদের কাছে কোনো গরুই বিক্রি করি নাই, এই যে আউল ফাউল বাট পারে এই সিটার এই সেই, আপনি একটা জিনিস দেখেন আমার কিন্তু কমেন্ট আমি নিজেও দেখি যে দর্শক আমাকে কতটা ভালোবাসে, 20টা কমেন্ট ভালো হলে 1টা খারাপ হবেই এটা সবাই জানে, তো এই 3rd পার্সনের কাজই খালি মানুষকে উস্কানি দেওয়া, আরে ভাই তোমার যদি এত লাগে এত জ্বলে তুমি সামনে আসো, তোমার কী ক্ষতি করেছি আমি আসো, তুমি ক্যামেরার সামনে আসো, তুমি আমাদের এখানে আসো, নম্বর দাও, কথা বলো, কী প্রবলেম সেটা জানাও, তো তুমি নিজে দোষ করবা সেই দোষটা আবার অন্যের ভাগ দিবা ওটা তো হবে না। আমার কথা হচ্ছে যে কিছু কিছু লোক আছে 5,000 টাকা 10,000 টাকা বায়না করে, কইরে 3 দিন গরু রাখায়, রাখার পরে আবার গরু নিতে চায় না কিংবা বলে পুষাই দিয়ে টাকা নিতে, এগুলা ভাই আমার কাছে নাই, আমার কাছে হচ্ছে ভাই গরু বুকিং করবেন আপনাকে 2 দিন টাইম দেবো, 2 দিনের ভিতর টাকা ব্যাংকে লাগাই দেবেন আপনার গরু পুষে যাবে, আর যদি আপনি গরু নিতে চান গরু বুকিং করবেন, সর্বপ্রথম 10,000 টাকা বায়না দিয়ে গরু বুকিং করার পর আপনি সরজমিনে আসবেন, আসি গরুর সাথে ক্যামেরার সাথে গরু যদি মিলে থাকে তাহলে নেবেন, না হলে নেওয়ার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানাটা বলে দিন। আমার নাম মোহাম্মদ নাইমুল ইসলাম নাইম, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণখোলা হাটের পূর্ব পাশে, ঠিক আছে। আচ্ছা, আমার মোবাইল নাম্বারটা 01739161765, এটা ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু এটাতেই। আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলে, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালাম।